হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাদেশ তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের মনে অনেকেরই জিজ্ঞাসাবাদ রয়েছে যে অনার্স এবং সায়েন্সের মধ্যে ডিফারেন্সটা আমরা জানি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এখনও বুঝতে পারছি না যে অনার্স নেবো না সায়েন্স নেবো। সেই কারণে তোমাদের এই ভিডিওতে পুরো ডিটেলসে আলোচনা করব সায়েন্স এবং কমার্সের মধ্যে ফারাকটা কোথায়, তফাতটা কী অ্যাকচুয়ালি। তো অনার্স এবং পাস সংক্রান্ত এ টু জেড সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। আর তোমরা যদি উচ্চ মাধ্যমিক এবছর দিয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের এই অনার্স এবং পাসের মধ্যে সমস্ত ডাউট এই ভিডিওটি দেখার পর ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কারণ এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমরা যারা এই ভিডিওটি ওয়াচ করছো তারা আশা করি প্রত্যেকে উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো, এখন ভাবছো যে আমাদের জন্য অনার্স ঠিক হবে না পাস ঠিক হবে। তো এখানে বলে রাখি প্রত্যেকে কিন্তু ও সেম স্ট্রিম নিয়ে এখানে পাস আউট করানো, কেউ কেউ সায়েন্স নিয়ে পাস আউট করেছো 12, কেউ কেউ আর্টস নিয়ে পাস আউট করেছো, কেউ কেউ কমার্স নিয়ে পাস আউট করেছো। তো এখানে আমি বলে রাখি, সবার প্রথমে আমি বিস্তারিত তোমাদের আলোচনা করবো, সেই কারণে ফার্স্ট থেকে এ টু জেড ভিডিওটা ওয়াচ করো, কোথাও স্কিপ করবে না, কারণ খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। দেখো এখানে 12th পাস করে গেছো তোমরা, ঠিক আছে। 12 কী হচ্ছে, প্রত্যেকে পাস আউট করে গেছো, যেখানে HS পাস আউট করেছো তোমরা, ঠিক আছে। HS যখন পাস আউট করেছো যে যে নম্বরেই পাস করো না কেন, তো এখানে পাস করার পর তোমাদের তিনটে অপশান ছিল, এখানে তিনটে অপশানে তোমরা পাস করেছো, ঠিক আছে। কী কী অপশান ছিল, কারোর 12 কী ছিল আর্টস, কারোর ছিল কমার্স, কারোর ছিল কি সায়েন্স। তো এখানে তিনটে স্ট্রিম নিয়ে তোমরা অলরেডি 12 পাস করে গেছো। তো এখানে তোমরা প্রত্যেকেই বিভিন্ন স্ট্রিম নিয়ে পাস আউট করেছো, এবং প্রত্যেকটা স্ট্রিমের ক্ষেত্রে আলাদা আলাদা কিন্তু কোর্স এখানে থাকবে প্রত্যেকের ক্ষেত্রে। এ অনার্স নাও বা জেনারেল নাও না কেন, কোর্স কিন্তু ইকুয়াল না। তো সবার প্রথমে কোর্স নিয়ে আলোচনা করি। তোমরা এখানে যারা আর্টস নিয়েছো তাদের ক্ষেত্রে যে কোর্স থাকবে সেটা হচ্ছে BA, মানে ব্যাচেলার ইন আর্টস। এরপরে যারা কমার্স নিয়েছো তাদের ক্ষেত্রে কী থাকবে, BCOM, ঠিক আছে, BCOM থাকবে, ব্যাচেলার ইন কমার্স। তারপরে যদি আমি বলি যে সায়েন্স যারা নিয়েছো তাদের জন্য থাকবে BSc, ঠিক আছে, BSc। তো BSc কারে, ব্যাচেলার ইন সায়েন্স। তো এখানে এই যে তিনটে ডিফারেন্ট তোমাদের কোর্স চলে আসছে, এবং এর মধ্যে আবার কী হচ্ছে, বিএর মধ্যেও কী রয়েছে, এ সায়েন্স অনার্স রয়েছে, এ জেনারেল রয়েছে, এ BCOM-এর মধ্যেও কী হচ্ছে, এ সেম অনার্স রয়েছে, জেনারেল রয়েছে, এখানেও কিন্তু সেম অনার্স রয়েছে, জেনারেল রয়েছে। তোমরা এই পর্যন্ত প্রত্যেকে, এই স্টেজ পর্যন্ত প্রত্যেকের ধারণা কিন্তু ক্লিয়ার রয়েছে যে আমাদের আর্টস থাকলে আমরা BA এ কোর্সে যাব, আমাদের কমার্স থাকলে আমরা BCOM-এ যাব, এবং সায়েন্স থাকলে BSc-তে যাব। কিন্তু তোমরা এখানেই তোমাদের অসুবিধা হয় যে পরবর্তী যে স্টেপ, যে আমরা কি অনার্স নেব না আমরা জেনারেলে যাব, আমরা কোনটায় যাব। তো এখানে তোমাদের পুরোপুরি বিস্তারিত আলোচনা আমি রীতিমতো আগে একটা ভিডিওতে করে ফেলেছি, মৌখিক আলোচনা যে ব্যাপারটা কি, তোমার অনার্স এবং জেনারেলের মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কি। তো এখানে আমি ডিটেলসে তোমাদের যেহেতু আলোচনা করবো এক এক করে আলোচনা করব। তো এখানে সবার প্রথমে আমি তোমাদের এইটা ক্লিয়ার যে তোমরা যে কোর্সই করো না কেন তোমাদের দুটো পথ এখানে বেছে নিতে হবে, কাউর ক্ষেত্রে কেউ অনার্স পড়তে পারো, কেউ কী হচ্ছে জেনারেল পড়তে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি অনার্স লিখেছি, এখানে জেনারেল লিখছি, পুরো কম্পেয়ার করবো দুটোকে, ভালো করে দেখো। তো এখানে সবার প্রথমে আমি কোর্স ডিউরেশনের কথা বলছি, কি কোর্স ডিউরেশন। তো এখানে কোর্স ডিউরেশন হচ্ছে কি 3 ইয়ার্স। আমি প্রত্যেক ইয়ার কথাও বলবো, কিভাবে এক্সাম হয় সমস্ত কিছু, সেই কারণে কিন্তু তোমরা কেউ মিস করো না, ঠিক আছে। এখানেও কোর্স ডিউরেশন কত, 3 ইয়ার্সই, ঠিক আছে। মানে তুমি অনার্স পড়ো আর জেনারেল পড়ো, তোমাকে কী হচ্ছে 3 বছরই পড়াশোনা করতে হবে, তোমাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট করতে হবে, সেকেন্ড ইয়ার কমপ্লিট করতে হবে, এবং থার্ড ইয়ার কমপ্লিট করতে হবে। তো এখানে এটা কিন্তু মনে রাখবে, বাইরে কী স্টে, বাইরে কী হয় মানে বিদেশে কী হয়, অনার্সটা 4 বছরের হয় এবং পাস কোর্সটা বা এই এখানে এই জেনারেল কোর্সে কেউ কোর্সকে কেউ কেউ কী হচ্ছে পাস কোর্সও বলে থাকে, ঠিক আছে, পাস কোর্সও বলে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম নেই, দুটো যে যেরকম খুশি বলতে পারো। আর অনার্স কোর্সে, অনার্স কোর্স হচ্ছে 3 বছরের, পাস কোর্সও আমাদের এখানে 3 বছরের, বাইরে
যে বিদেশে আমি বললাম কি অনার্স কোর্স 4 বছরের হয় আর পাস কোর্স জেনারেলি 3 বছরের হয়। তো এরপরে আমি যদি কোর্স ডিউরেশন তো আমরা বুঝে গেলাম, এর পরের পোর্শন হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন। ঠিক আছে, সাবজেক্ট কম্বিনেশন কী থাকে? দেখো এখানে অনার্সের ক্ষেত্রে সাবজেক্ট কম্বিনেশন আলাদা, জেনারেল বা পাসের ক্ষেত্রে কিন্তু সাবজেক্ট কম্বিনেশন পুরোপুরি আলাদা। তো এখানে দেখো আমি প্রথমে জেনারেলের কথা বলি। জেনারেলের টোটাল তিনটে সাবজেক্ট থাকে, ঠিক আছে, টোটাল কী থাকে, তিনখানা সাবজেক্ট থাকে। ঠিক আছে, এ থ্রি সাবজেক্ট, ঠিক আছে, থ্রি সাবজেক্ট থাকে। ঠিক আছে, থ্রি সাবজেক্ট থাকে, যে সাবজেক্টে তিনটে সাবজেক্টের মধ্যে, এই তিনটে সাবজেক্টের মধ্যে তোমাদের কি হচ্ছে তিনটে ইলেকটিভ সাবজেক্ট থাকে, ইলেকটিভ সাবজেক্ট থাকে। ঠিক আছে, এই যে ইলেকটিভ সাবজেক্ট থাকে, এই ইলেকটিভ সাবজেক্টটি টোটাল কত হচ্ছে তিনটে থাকে। এবং তোমাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ গ্রুপ থাকে টোটাল দুটো। ঠিক আছে, তো টোটাল কটা থাকে ল্যাঙ্গুয়েজ গ্রুপ? টোটাল থাকে হচ্ছে দুখানা। তাহলে কি বললাম, এখানে ল্যাঙ্গুয়েজ যে গ্রুপ রয়েছে সেটা দুটো থাকে, কেউ কেউ কাউর ইংলিশ থাকে, ঠিক আছে, কেউ কেউ ইংলিশ নিয়ে নেয়, কেউ কেউ বেঙ্গলি নিয়ে নেয়। ঠিক আছে, এবং এটা তোমার ইচ্ছে মতন কিছু সিলেক্টিভ ল্যাঙ্গুয়েজ থাকে, সেই ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের গ্রুপ নিতে হয়, এই এক্সাম দুটো তোমাদের দিতে হয়। তো এখানে তোমাদের যে আমি কি বললাম, এক কি হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট থাকে, দুই কি হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ থাকে। ইলেকটিভ সাবজেক্ট কটা থাকবে? ইলেকটিভ সাবজেক্ট হচ্ছে তিনটে তোমাদের থাকবেই। তো এটা তোমাদের জেনারেলের জন্য। যদি আমি এখন অনার্সে আসি, তো এখানে অনার্সেও কিন্তু তোমাদের টোটাল কি হচ্ছে তিনটেই সাবজেক্ট থাকে। ঠিক আছে, এখানে তিনটেই সাবজেক্ট থাকে টোটাল। ঠিক আছে, এর মধ্যে কী কী পোর্শন থাকে? প্রথম থাকে তোমাদের হচ্ছে অনার্সের সাবজেক্ট, অবভিয়াসলি সবাই জানো একটা কি হচ্ছে এ অনার্সের সাবজেক্ট থাকে, অনার্স, অথবা অনেকে এটাকে কী বলা হয় মেজর সাবজেক্টও বলে। ঠিক আছে, মেজর সাবজেক্ট বলে। ঠিক আছে, তো এখানে একটা কি হচ্ছে অনার্স বা মেজর সাবজেক্ট থাকছে। তো এটা তো তোমরা সবাই জানো যে একটা অনার্সের সাবজেক্ট থাকবে, অর্থাৎ এটাকে অনেকে মেন সাবজেক্টও বলে থাকে, অনেকে মেজর সাবজেক্টও বলে। তো এখানে আমি যদি বলি অনার্স সাবজেক্ট ছাড়া আর কি সাবজেক্ট থাকবে, আরও দুটো সাবজেক্ট থাকবে, সেটা হচ্ছে ইলেকটিভ সাবজেক্ট। এখানে যেরকম আমি বলেছিলাম যে ইলেকটিভ সাবজেক্ট টোটাল তিনটে থাকবে, এখানে এ ইলেকটিভ সাবজেক্ট কটা থাকবে? এখানে ইলেকট্রিক সাবজেক্ট থাকবে হচ্ছে তোমাদের একই রকমভাবে কি হচ্ছে ইলেকট্রিক সাবজেক্ট থাকবে হচ্ছে দুখানা। ঠিক আছে, টোটাল কি হচ্ছে দুখানা ইলেকট্রিক সাবজেক্ট থাকবে, মানে টোটাল তিনখানা, একখানা একখানা কি হচ্ছে অনার্সের সাবজেক্ট এবং দুখানা হচ্ছে ইলেকট্রিক সাবজেক্ট। তো এখানে ইলেকট্রিক সাবজেক্ট বিষয় আমি বলছি। তারপরে তোমাদের যেরকম তিন নম্বর একটা যে গ্রুপ সাবজেক্টগুলো ছিল ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ল্যাঙ্গুয়েজ গ্রুপ সেম, কিন্তু ল্যাঙ্গুয়েজ গ্রুপ তোমাদের দুটো থাকবে, যেখানে তোমরা বেছে নিতে পারো, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের ইংলিশ বাংলা থাকবে। ঠিক আছে, ইংলিশ বাংলা বা এখানে কলেজের ওপর ডিপেন্ড করছে কী কী ল্যাঙ্গুয়েজ গ্রুপ তোমাদের দেবে, তোমাদের দুটো ল্যাঙ্গুয়েজ গ্রুপ নিতেই হবে। তো এখানে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে গেল সাবজেক্ট কম্বিনেশান নিয়ে, এই যে সাবজেক্ট কম্বিনেশান নিয়ে। এখানে তোমাদের আরও একটু ক্লিয়ার করে বলে দিই, তোমাদের পাস বা জেনারেল যারা পড়বে তাদের ক্ষেত্রে কিন্তু তিনখানা সাবজেক্টই থাকবে, তার মধ্যে তিনখানার মধ্যে তিনখানা ইলেকটিভ সাবজেক্ট থাকবে। যে সাবজেক্টগুলো তোমাদের কী হচ্ছে ইলেকটিভ সাবজেক্টগুলো তোমরা তোমাদের ইচ্ছে অ্যাকর্ডিং বা কোর্স অ্যাকর্ডিং বা কলেজ অ্যাকর্ডিং তোমরা চুজ করতে পারবে, কলেজে যে যে সাবজেক্ট থাকবে তার মধ্যে থেকে চুজ করবে। ধরো বিএ করছো, বিয়ের মধ্যে কী হতে পারে তোমাদের, ধরো তিনটে সাবজেক্ট তুমি এটা এটা নিলে, যে তুমি নিলে হিস্ট্রি নিলে, জিওগ্রাফি নিলে, ভূগোল সায়েন্স নিলে, অথবা তুমি বিএসসি জেনারেল কোর্স করছো, সেক্ষেত্রে তোমাদের তিনটি ইলেকটিভ সাবজেক্ট কী কী হতে পারে, এ তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে এর মধ্যে থেকে তিনটি হবে, যেমন ধরে নাও ম্যাথামেটিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, ফিজিক্স রয়েছে। মানে তোমরা বুঝতেই পারছো জেনারেলের ক্ষেত্রে তোমাদের তিনখানা সাবজেক্ট, যে তিনখানা সাবজেক্ট যেটা কি ইলেকটিভ সাবজেক্ট বা তোমরা জেনারেলের ক্ষেত্রে মেন সাবজেক্টও বলতে পারো, এই তিনটে সাবজেক্ট তোমাদের ইচ্ছে অনুযায়ী বা তোমাদের ইন্টারেস্টের অ্যাকর্ডিং তোমরা চুজ করতে এখানে পারবে। এবং তোমাদের সাথে ল্যাঙ্গুয়েজ গ্রুপ দুটো থাকছে, টোটাল পাঁচটা সাবজেক্টই তোমাদের কিন্তু পড়তে হবে। তো এটা তোমাদের জেনারেলের জন্য। আর অনার্সের জন্য কি বললাম, অনার্সেও টোটাল তিনটে সাবজেক্টই থাকবে, এবং তোমাদের অনার্সের ক্ষেত্রে, অনার্সের ক্ষেত্রে কী হবে যে একটা মেজর সাবজেক্ট থাকবে, যেটা তোমরা এদের বলেছিলাম আমি আগে একটা ভিডিওতে, ওই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে, কেন ওটাই পুরো বিস্তারিত ও তোমাদের মৌখিক যে ধারণা সেটা দিয়ে দিয়েছে, এটা বিস্তারিত দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের কি অনার্সের মধ্যে মেজর সাবজেক্ট যেটা আছে, মানে যে সাবজেক্টে তুমি অনার্স করছো, ধরো কেউ ম্যাথামেটিক্স অনার্স করছে, তো ম্যাথামেটিক্স নিয়ে ডিপলি পড়ছে, ওই সাবজেক্ট তো থাকবেই। তাছাড়া আরও দুখানা ইলেকটিভ সাবজেক্ট থাকবে ম্যাথামেটিক্সের সাথে, কেউ চুজ করলো ধরো ফিজিক্স কেমিস্ট্রি,
অথবা কেউ চুজ করলো অন্যান্য সাবজেক্ট, মানে যে সাবজেক্টগুলো কলেজে আছে তার মধ্যে থেকে যে কোনো বিএসসি কোর্স করছে তার মানে বিএসসির থেকে যে কোনো দুটো সাবজেক্ট চুজ করলো, অথবা কেউ ধরো এখানে জিওগ্রাফি অনার্স করছে, ঠিক আছে, বিএ করছে জিওগ্রাফি অনার্স করছে, সেক্ষেত্রে সে কী করছে, জিওগ্রাফি জিওগ্রাফিটা তার মেন সাবজেক্ট, জিওগ্রাফির সাথে সাথে আরও দুটো ইলেকটিভ সাবজেক্ট যেটা তার ইচ্ছে অনুযায়ী নিতে পারবে, সেটা তার ইচ্ছে অনুযায়ী হতে পারে, ধরো জিওগ্রাফির সাথে সে হিস্ট্রি হিস্ট্রি নিল ইলেকটিভ সাবজেক্ট, আরেকটা কী নিল, আরেকটা ধরো ও এখানে তো সে নিল পল সায়েন্স, ঠিক আছে, তো এখানে বা এডুকেশন তার ইচ্ছে মতন নিতে পারে যে কলেজে কী কী সাবজেক্ট রয়েছে সে অনুযায়ী চুজ করতে পারবে এই ইলেকটিভ সাবজেক্টগুলো। এবার গ্রুপ সাবজেক্টও সে দুটো যে যে কলেজে পড়ছে সেই কলেজ অনুযায়ী গ্রুপ ল্যাঙ্গুয়েজ গ্রুপ কী আছে সেখান থেকে দুটো ল্যাঙ্গুয়েজ সে চুজ করতে পারবে। তো এই এই সাবজেক্ট থাকবে এবং এই এই সাবজেক্টের পরীক্ষা দিতে হবে প্রত্যেক ইয়ারে, যে প্রত্যেক সাবজেক্টই পরীক্ষা দিতে হবে এর কোনো মানে নেই, সেটা নিয়ে আমি পুরো বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি একটু বড় হতে পারে কিন্তু তোমাদের এই ভিডিওটি দেখার পর কিন্তু কোনো ডাউট থাকবে না, তো এখানে পুরো কমপ্লিটলি ভিডিওটি দেখবে। তো এখানে আমি বলে দিই তোমাদের তিন বছরই দুটো কোর্স, এখানে ডিফারেন্সটা তোমাদের মোটামুটি সাবজেক্ট কম্বিনেশন নিয়ে ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আসছে এক্সাম নিয়ে, তিনটে ইয়ারেরই এক্সাম কীভাবে হবে, কত নম্বরের হবে, সমস্ত কিছু আমি ডিটেলসে তোমাদের আলোচনা করব। বন্ধুরা এখানে তোমাদের মেন পার্ট এটা খুব গুরুত্ব সহকারে শুনবে, কারণ এটা হচ্ছে তোমাদের যেটা হচ্ছে এক্সামের পার্ট, যে অনার্সের কী কী এক্সাম হবে, জেনারেলের কী কী এক্সাম হবে, এ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পুরো বিস্তারিত তোমাদের বলবো, তো কোথাও একেবারে স্কিপ করবে না, কারণ এটা তিনটে বছরের পুরো ও তোমাদের কী কী হবে সমস্ত কিছু এই ভিডিওতে এ জানতে পারবে। তো এখানে তোমার সবার প্রথমে হচ্ছে আমি জেনারেল নিয়ে বলবো, যারা জেনারেল পড়বে আমি আগেই বলে দিয়েছি তাদের ইলেকটিভ তিনটে সাবজেক্ট থাকবে। তো এখানে দেখো ও ইলেকটিভ সাবজেক্ট কী রয়েছে, ফার্স্ট ইয়ারের কথা বলছি, দেখো এখানে প্রথম ইয়ার পার্ট ওয়ান, পার্ট ওয়ান পার্ট টু এখানে বলতে হচ্ছে পেপারের কথা, এখানে পার্ট ওয়ান পার্ট টু বলতে অনেকে ফার্স্ট ইয়ারকে পার্ট ওয়ান বলা হয়, আর সেকেন্ড ইয়ারকে পার্ট টু বলে, অনেকে থার্ড ইয়ারকে পার্ট থ্রি বলা হয়। এবং যদি আমি সাবজেক্ট বলি, সাবজেক্টে শুধুমাত্র একটা সাবজেক্ট আমরা মানছি, ওর মধ্যে বিভিন্ন পার্ট আছে, যেমন সেকেন্ড ইয়ারে গিয়ে এ দুটো তোমাদের একই সাবজেক্টের দুটো বই হয়ে যায়, যেখানে দুটো মানে পেপারে তোমাদের দিতে হয়, তো এখানে পুরো বিস্তারিত দেখলে তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো তোমাদের ইলেকটিভ সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট আমি বলেছিলাম তোমাদের তিনটে নিতে হবে পাসের ক্ষেত্রে বা জেনারেলের ক্ষেত্রে, তো সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু সাবজেক্ট থ্রি, এখানে সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টু সাবজেক্ট থ্রি প্রত্যেকটা যে পেপার, প্রত্যেকটা পেপারের জন্য তোমাদের 100 নম্বরের এক্সাম হবে, মানে প্রথম যে সাবজেক্ট তিনটে সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের জন্য 100, আর অবশ্যই এটা হচ্ছে মনে রাখতে হবে পেপার কী হচ্ছে ওয়ান, প্রত্যেকটা হচ্ছে পেপার ওয়ান, ঠিক আছে, এখানে পেপার ওয়ান। দেখো সাবজেক্ট প্রথম প্রথম সাবজেক্ট যে তিনটে সাবজেক্ট তুমি নেবে সেই তিনটে সাবজেক্টের প্রথম ইয়ার মানে প্রথম বছর তোমাদের হচ্ছে প্রথম পেপারগুলো দিতে হবে, প্রত্যেকটা পেপারের জন্য 100 করে মার্কস থাকবে, টোটাল তিনটে পেপারে 300। এছাড়া তোমাদের কী বললাম ল্যাঙ্গুয়েজ গ্রুপ, ল্যাঙ্গুয়েজ গ্রুপে দুটো সাবজেক্ট থাকবে, তোমাদের এখানে দুটো সাবজেক্ট, যে সাবজেক্টগুলো থাকবে সেই সাবজেক্টের প্রত্যেকটা কী হচ্ছে 50 করে ল্যাঙ্গুয়েজ গ্রুপে এক্সাম হবে, মানে টোটাল তোমাদের প্রথম বছর মানে ফার্স্ট ইয়ারে তোমাদের টোটাল 400 মার্কসের কিন্তু পরীক্ষা হবে, তোমরা ফার্স্ট ইয়ারের কথা বুঝে গেলে। এবং সেকেন্ড ইয়ারে এখন আসছি, সেকেন্ড ইয়ারে তোমাদের কিন্তু সেই ইলেকটিভ সাবজেক্ট যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্ট নিয়েই তোমরা পড়ছো দ্বিতীয়, ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে গেল, সেকেন্ড ইয়ারে তোমরা উঠে গেলে, সেকেন্ড ইয়ারে উঠে তোমরা কী হচ্ছে এখন সেকেন্ড ইয়ারে ওই সাবজেক্টেরই দুটো বই হবে, একটা হচ্ছে সেকেন্ড পেপার, একটা হচ্ছে থার্ড পেপার, তোমরা ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারে দিয়ে এসছো, সেকেন্ড ইয়ারে কী কী পেপার দেবে, সেকেন্ড পেপার দেবে এবং থার্ড পেপার দেবে প্রত্যেকটা সাবজেক্টের, তাই তোমাদের ইলেকটিভ টোটাল তিনটে সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্টে পেপার টু আর হচ্ছে পেপার থ্রি দেবে, পেপার টু আর পেপার থ্রি একদিনে হয় না, তোমাদের আলাদা আলাদা দিন থাকবে, ঠিক আছে, তোমরা ধরো একদিন হচ্ছে ফার্স্ট সেকেন্ড পেপার দিতে গেলে একটা সাবজেক্ট, একদিন গেলে থার্ড পেপার দিতে, তো একদিনে হয় না তোমাদের, এটা মাথায় রাখবে। তো এখানে কী হচ্ছে সাবজেক্ট এ ওয়ান ধরো প্রথম যে সাবজেক্টটা নিয়েছো প্রত্যেকটা সাবজেক্টে দুটো পেপার তোমাদের সেকেন্ড ইয়ারে দিতে হবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 100 মার্কস করে, টোটাল দুশো মার্কস তোমাদের এখানে একটা সাবজেক্টে, এবং দ্বিতীয় সাবজেক্ট এরকম তৃতীয় সাবজেক্ট তিনটে সাবজেক্টই তোমাদের এখানে দুটো করে পেপার হবে কি সেকেন্ড ইয়ারে পেপার টু আর পেপার থ্রি, ফার্স্ট পেপার তো তোমাদের প্রথম বছর হয়ে গেছে, তো টোটাল তোমাদের এখানে তোমাদের আর ল্যাঙ্গুয়েজ গ্রুপে এক্সাম হয় না, ঠিক আছে। তো এখানে তারপরে কী হচ্ছে টোটাল তোমাদের কী হচ্ছে 600 মার্কসের এক্সাম হবে কী হচ্ছে এখন তোমাদের, বুঝতে পেরেছো, সেকেন্ড ইয়ারে তোমাদের 600 টোটাল 600 মার্কসের কী হচ্ছে পরীক্ষা হবে, ফার্স্ট ইয়ারে যেখানে 400 হয়েছিল। তারপরে যদি বলি থার্ড ইয়ারের কথা, যে ফাইনাল ইয়ার অথবা অনেকে থার্ড ইয়ার বলে অথবা অনেকে কী হচ্ছে পার্ট থ্রি বলে, তো সেক্ষেত্রে তোমাদেরও সেই তিনটে সাবজেক্টই থাকবে, যখন তোমরা সেকেন্ড ইয়ার কমপ্লিট করে আসলে তারপরে থার্ড ইয়ারে তোমরা যখন উঠলে তখন তোমাদের সেই তিনটে সাবজেক্টেরই পেপার, শুধুমাত্র দেখো ফার্স্ট পেপার দিয়ে দিয়েছিলে কত ফার্স্ট ইয়ারে, সেকেন্ড পেপার এবং থার্ড পেপার দিয়েছিল সেকেন্ড ইয়ারে, এবং
লাস্ট ইয়ারে অর্থাৎ ফাইনাল ইয়ারে তোমাদের ফোর্থ পেপার দিতে হবে। চার নম্বর পেপারটা তোমরা তিনটে সাবজেক্টে, জেনারেল যে তিনটে সাবজেক্ট নিয়েছিলে, ইলেকট্রিক সাবজেক্ট, সেই সাবজেক্টে দিতে হবে এবং 100 নম্বর করে পরীক্ষা হবে। তো এখানে তোমাদের আরেকটা থাকবে এনভায়রনমেন্টাল স্টাডিজ, এখানেও 100 নম্বর থাকে। টোটাল তোমাদের তো হচ্ছে 400 নম্বরের কিন্তু টোটাল এক্সাম হবে। তোমাদের ক্লিয়ার হয়ে গেছে পাস নিয়ে তোমাদের পুরো ডিটেলস আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমি চলে আসবো মেইন পার্ট, যেটা হচ্ছে অনার্স। অনার্স যারা করতে চায়, তো এখানেও তোমাদের তিনটে ইয়ারই থাকে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। তো এখানে তোমাদের অনার্সের ক্ষেত্রে কী হবে দেখো, জিনিসটা একটু আলাদা। সেখানে অনার্সের একটা টোটাল সাবজেক্ট থাকে, জানো আমি যেটা বলে দিলাম, একটা অনার্স বা মেজর সাবজেক্ট বা মেন সাবজেক্ট বলা হয় অনার্সের ক্ষেত্রে। সেই মেন সাবজেক্টে তোমাদের ফার্স্ট ইয়ারেই দুটো পেপার হয়, ফার্স্ট ইয়ার এ ফার্স্ট পেপার হবে এবং সেকেন্ড পেপার হবে। ফার্স্ট পেপারে 100 এবং সেকেন্ড পেপারেও কী হচ্ছে 100। মনে রাখবে প্রত্যেকটা পেপারের জন্য, সে অনার্স হোক এবং অথবা পাস হোক, প্রত্যেকটা পেপারের জন্য তোমাদের কী হচ্ছে 100 নম্বর করেই থাকে পরীক্ষা। তো এখানে দুটো পেপার তোমাদের দিতে হচ্ছে ফার্স্ট ইয়ারেই, 100 আর 100 মার্কসের। টোটাল হচ্ছে 200 মার্কসের তোমাদের ফার্স্ট ইয়ারে মেন পেপারের জন্য দিতে হচ্ছে। তারপরে তোমাদের বলেছিলাম ইলেকটিভ সাবজেক্ট, ইলেকটিভ সাবজেক্ট তোমাদের আরও বাদ বাকি দুটো থাকে। সেই ইলেকটিভ সাবজেক্টে তোমাদের পেপার এই সাবজেক্ট ওয়ান সাবজেক্ট টুতে ও ফার্স্ট পেপার আমার এখানে লেখা হয়নি, এখানে হচ্ছে ফার্স্ট পেপার এখানে তোমার থাকবে, এখানেও ফার্স্ট পেপার থাকবে, ঠিক আছে। ফার্স্ট পেপার একটা করে পেপার দিতে হবে ইলেকটিভ সাবজেক্টে, যেটা 100 100 মার্কস থাকবে, এবং তোমাদের যে ল্যাঙ্গুয়েজ গ্রুপ বললাম দুটো হবে, সেটা 50 50 মার্কস। মানে টোটাল তোমাদের হচ্ছে 500 মার্কসের কী হচ্ছে ফার্স্ট ইয়ারে অনার্সে পরীক্ষা হবে। তোমরা যে অনার্সই নাও না কেন, তোমাদের এই রকমভাবে পরীক্ষা হবে। এরপরে যদি সেকেন্ড ইয়ারের কথা বলি, সেকেন্ড ইয়ারও অনার্সে একটা মেন সাবজেক্ট থাকবে, তোমরা ফার্স্ট ইয়ার কমপ্লিট করে ফেললে অনার্সে, তারপরে সেকেন্ড ইয়ারে। কেউ যদি ফার্স্ট ইয়ার অনার্স এ মার্কস তুলতে না পারো, তার সেকেন্ড ইয়ারে কিন্তু পাস হয়ে যাবে, সেই তিনটে সাবজেক্টই থাকবে, জাস্ট পাস হয়ে যাবে, তোমরা এই ক্যাটাগরিতে চলে আসবে অনার্স থেকে এই ক্যাটাগরিতে। অন্য একটা ভিডিও তোমরা যদি বলো যে কী মার্কস তুলতে হবে, কী মার্কস হলে এখান থেকে এখানে ট্রান্সফার আমরা অটোমেটিক হয়ে যাবো, সেক্ষেত্রে তোমাদের কী মানে কী করা হবে সেই নিয়ে একটা ডিটেলস ভিডিও যদি তোমরা বলো কমেন্টে, তাহলে আমরা আমি এই ওই নিয়েও একটা ভিডিও ডিটেলসে তোমাদের করে দেবো। তো এখানে দেখো অনার্স এর পেপারে সেকেন্ড ইয়ারে তোমরা যখন উঠলে, তখন তোমাদের পেপার 3 দিতে হচ্ছে, পেপার 4 দিতে হচ্ছে, ঠিক আছে। মানে সেই যে অনার্সের সাবজেক্টটা, পার্টিকুলার যে সাবজেক্টে তুমি অনার্স নিয়েছো, সেই সাবজেক্টে সেকেন্ড ইয়ারে গিয়ে তোমাদের কী হচ্ছে পেপার 3 আর পেপার 4 দিতে হচ্ছে অনার্সের সাবজেক্টে, সেটাও 100 100 করে নম্বর। এবং তোমাদের ইলেকটিভ সাবজেক্ট যে দুটো অনার্স বাদ দিয়ে, অনার্স সাবজেক্ট বাদ দিয়ে যে দুটো সাবজেক্ট ছিল, সেই দুটো সাবজেক্টে তোমাদের পেপার 2 যেরকমভাবে এখানে দিতে হচ্ছিলো, পেপার 2 আর পেপার 3 এখানেও পেপার 2 পেপার 3 দিতে হবে, যেখানে দুটো এক একটা 100 করে, টোটাল 200 200 করে তোমাদের দুটো পেপারে, দুটো পেপারে 200, এখানেও দ্বিতীয় সাবজেক্টে দুটো পেপারে 200 200 200 400 নম্বর, আর এখানে এ অনার্সে 100 100 200। মানে হচ্ছে টোটাল 600 নম্বরে তোমাদের কী হচ্ছে পরীক্ষা হচ্ছে সেকেন্ড ইয়ারে অনার্সে, এখানেও কিন্তু 600 নম্বরের পরীক্ষা হয়েছিলো। এরপরে আমি থার্ড ইয়ার আসছি, থার্ড ইয়ারে তোমাদের অনার্সের পেপারে কোনো ইলেকটিভ সাবজেক্ট থাকবে না, কোনো ল্যাঙ্গুয়েজ গ্রুপ তো সেকেন্ড ইয়ারেই ক্লিয়ার হয়ে গেল। তো থার্ড ইয়ারে তোমাদের কী হচ্ছে কোনো এরকম ধরনের তোমাদের অনার্সের সাবজেক্ট, এই অনার্সের সাবজেক্ট বাদে অনার্স যাদের থাকবে, মানে সেকেন্ড ইয়ারেও যাদের অনার্স টিকে আছে, সেকেন্ড ইয়ারেও যারা অনার্স রয়েছে, তাদের কী হচ্ছে তোমরা হচ্ছে পেপার এখানে দেখতেই পাচ্ছ, পেপার তোমাদের কটা হবে, তো টোটাল এখানে 4খানা তোমাদের পেপার হবে। তোমাদের এই ইলেকটিভ সাবজেক্ট এখানেই স্টপ হয়ে গেল, থার্ড ইয়ারে আর কোনো ইলেকটিভ সাবজেক্ট থাকবে না, শুধুমাত্র অনার্সের পেপার, মানে যে সাবজেক্ট নিয়ে তুমি অনার্স করছো সেই অনার্সের পেপারটাই তোমাকে দিতে হবে। তখন কী হচ্ছে 4খানা পেপার থাকবে, পেপার 5 তোমরা এখানে ফার্স্ট ইয়ারে দেখো অনার্সের পেপার, প্রথম পেপার দ্বিতীয় পেপার দিয়ে রেখেছো, এখানে থার্ড পেপার আর ফোর্থ পেপার দিয়েছো, এবং থার্ড ইয়ার অথবা ফাইনাল ইয়ারে এসে তোমাদের কী হচ্ছে পেপার 5 দিতে হবে, পেপার 6, পেপার 7, পেপার 8। মানে এখানে তোমাদের 4খানা পেপার দিতে হবে, তো এই 4খানা পেপারের প্রত্যেকটি 100 করে, টোটাল 400 নম্বর তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ যেটা বললাম, এখানে এনভায়রনমেন্টাল স্টাডিজে তোমাদের কি এই এখানে দিতে হবে, তোমাদের টোটাল 500 নম্বর, 100 নম্বর। তো টোটাল তোমাদের 500 নম্বর কী হচ্ছে এখানে থার্ড ইয়ারে দিতে হচ্ছে। তো এখানে তোমরা অনার্সের এক্সাম যে বললাম প্যাটার্ন, এই হিসাবেই হয়, এবং তোমাদের প্রত্যেকটা যে কোর্সই করো না কেন, তোমাদের যে এক্সাম প্যাটার্ন কিন্তু প্রায় এরকমই থাকে, মানে মার্কসও এরকমই থাকে। এক্ষেত্রে তোমাদের ইলেকটিভ সাবজেক্ট বা এগুলো প্রত্যেকের আলাদা আলাদা হবে, কিন্তু এক্সাম প্যাটার্ন কিন্তু এভাবেই হয় 3 বছরের, জেনারেল এবং যদি আমি অনার্সের কথা বলি। আশা করছি তোমাদের এখন জেনারেল এবং অনার্স নিয়ে পুরো ডিটেলস আর তোমরা বুঝে গেছো কী কী হবে। এখানে তোমাদের আমি বলেছি অনার্স লেভেল এবং পাস লেভেলের মধ্যে এক্সাম প্যাটার্ন, সাবজেক্ট কম্বিনেশন, এবং তোমাদের আমি বললাম যে অনার্স এবং পাস কোন
কোন স্ট্রিম নেওয়ার পর কোন কোর্সে যাব সমস্ত কিন্তু বিস্তারিত তোমাদের আলোচনা করেছি। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে শেয়ার না করে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো, কারণ এরকম ধরনের ভিডিও গোটা ইউটিউব অথবা গোটা গুগলে তোমরা কোথাও একবারে এত ইনফরমেশন কোথাও পাবে না। তো সেই কারণে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে এই ভিডিওটিকে শেয়ার করো, কারণ তারাও যাতে এই অনার্স এবং পাস নেওয়ার আগে সম্পূর্ণ বিস্তারিত ধারণা পেয়ে যায়, যাতে পরবর্তীকালে তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। আর তোমরা কমেন্ট সেকশন অবশ্যই জানাও তোমরা অ্যাকচুয়ালি অনার্স করতে চাইছো না পাস করতে চাইছো, আর তোমাদের ধারণাটা কতটা ক্লিয়ার হলো, এবং তোমরা কোন কোর্স নিয়ে অনার্স বা পাস করতে চাইছো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকো অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে স্টুডেন্টদের জন্যই প্রতিনিয়ত ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।